اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. وعليكم السلام. কোন আছেন? বহরমপুর। বহরমপুর কয়েকটা প্রশ্ন ছিল তো জিজ্ঞেস করবেন আপনার। বলেন বলেন। সেখানে পানির ব্যবস্থা থাকলে হয় করে যদি যদি সম্ভব হয় দাঁড়িয়ে পড়া দাঁড়িয়ে পড়বেন, না হলে যদি না সম্ভব হয় তাহলে বসে পড়বেন। পানির ব্যবস্থা কেন? ট্রেনে পানি থাকবে না, পা ধোয়া অসুবিধা হবে না ট্রেনে? ওই কিছু অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি কিভাবে আপনি করবেন। প্রথমত আপনি ওই টয়লেটের ভিতরে যাবেন, ঠিক আছে? ওখানে আপনি সমস্ত কিছু করবেন, পান দুটো শুধু বাকি থাকবে, ঠিক আছে? এবার আপনি একটা বোতল নিয়ে যাবেন, বোতল, সেই বোতলে আপনি পানি নিয়ে তখন পান দুটো ধুয়ে নেবেন, তাহলে হয়ে গেল সমাধান। আমি মানে বসে আছি, মানে অনেক অনেক ভিড় আছে, বসে আছি তো রুকু চিন্তা করা হবে না, এরকম বসে বসে নিয়ত করে পড়ে নিবো। রুকু চিন্তা মানে একটু ঝুঁকতে হবে, রুকু চিন্তা অল্প ঝুঁকবেন, সিটের দিকে একটু বেশি ঝুঁকবেন। ঠিক আছে। আর এমন কি আমি হাওড়া যাই কোনদিন, তো বাংলা বা শুদ্ধ জায়গা হয় না, তো সেই অবস্থায় কেমন হয় করবো? যখন মানে হাওড়া মতো 4-6 ঘন্টা জায়গা, ঠিক আছে? আপনি আপনি ফজরে নামাজ পড়ে বের হলেন, আপনি জোহর হতে তো আপনি পৌঁছে যাবেন, সেখানে নামাজের সময় আসছে না। না না, আমি রাত্রে 10টার সময় গেছিলাম, রাত্রে 9:10 কি বলেন বলেন 10:50 গেছিলাম, তো ওখানে হাওড়া যেতে আমরা যাই 4টা পারে গেছিলাম, 4:30। এবার ফজরে নামাজ কিভাবে ওখানে পড়বো? মানে 10টার সময় আপনি কয়টার সময় আপনি ট্রেন ধরলেন বলেন? 9:10 সময় বললাম। দিন 10টা না রাত্রি 10টা? রাত্রি 10টা বললেন। আচ্ছা, দিয়ে আপনি স্টেশনের ফাঁকা জায়গা গুলোতে আপনি নামাজ পড়ে নেবেন। কেউ সংখ্যায় পড়ি না, হয়তো কেউ বুকতারে, কেউ কিছু বলতে, না না কেউ কোনো কিছু বলবে না। আপনার কাছে চিনি থাকবে কিনা ওই পড়াশুন গুলো, ওখানে আপনি ওই অজু করে কোন একটা জায়গাটা পড়ে নেবেন, কেউ কিছু বলবে না। ও ঠিক আছে। আর বলছেন পড়া হয়ে গেছে যে আমি সন্ন্যত পড়ছি, দূরেকার সন্ন্যত পড়ছি, দূরেকার সন্ন্যত পড়ে হয়তো ইমার্জেন্সি কাজে তাড়াতাড়ি আমি বাড়ি আসবো মুজিদ থেকে, তো আমার পিছনে কেউ হয়তো হঠাৎ করে সন্ন্যত পড়তে গেল, তো তখন কি করবো? আপনার পিছনে হয়তো আপনাকে মানে শুক্রবাণী কেউ সন্ন্যত পড়তে নিয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আমি আমার পিছন পড়া গেছে বা আরো অন্য কোনো কাজ আছে, আমি আসবো বাড়ি। যেটা হচ্ছে যে ইমার্জেন্সি যদি কাজ না থাকে তাহলে তো বসে থাকা দরকার। হ্যাঁ, আর যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলে তো আপনি আগে সরে যাবেন, যে সরে মানে বেরিয়ে যাবেন। আর দু তিন কাতার পিছিয়ে থাকে তো চলে গেলে অসুবিধা নেই? না না। খবর মানে ফোনে রিসিভ করেনি আর কি, ফোন রিসিভ করেনি? না। ভিডিও ভিডিও পাঠাচ্ছে আমাকে, তো দেখি এখন ফোন রিসিভ করছি। আসসালামু আলাইকুম।